Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back. Shufiya darshak shrota bindu apnader dekhe ashlam fir roshtan dua zikir. Shufiya darshak shrota bindu amader shommanito otithi bortoman prekkhapot niye bibhinno virus niye alochona pesh korechen ebong onek dua inshallah duar maddhome ashole allah paker sathe bondar somporko sthapnoy abeg utshash akanka মনোবাসনা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া চান সেই দোয়াগুলো ইনশাআল্লাহ আমাদের শেখ আব্দুল হাবিব সাহেব বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং আরশের পেশ করে যাচ্ছেন চমৎকার হযরতকে অনুরোধ করব ওনার সুন্দর আলোচনার ধারাবাহিকতা যেন অব্যাহত রাখেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো আমি আলোচনা ওটা তো ছিলাম যে জনাব রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা মতো যদি জীবন চালাইতাম পারি দেখেন ঘুম থেকে উঠার পরে হাত ধোয়া মুখ ধোয়া উজু ফোড়া নমাজিয়ে ফার্স্ট ওয়াক উজু ফোড়িবা এতে হাত মুখ ফাও ধোয়া হয়ে যাবে আর খানির আগেও হাত ধোয়া খানির পরেও হাত ধোয়া এখন যে দুনিয়া ব্যাপী যে রোগে আক্রান্ত করোনা ভাইরাস এখন বর্তমানে এটা হাদিস শরীফের মধ্যে আছে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের অনেক রোগ এখন বাইর হয়েছে যেগুলো আগে কেউ শুনেও নাই আর এখনও আমরা অনেক রোগ নামও শুনি নাই যেগুলো আরও সামনে দিয়ে বাইর হবে তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে যে সময় এইরকম সংক্রামক রোগ দেখা দিব এই সময় কিতা করা দোয়া কি কোন দোয়া পড়া ইনো আকীদাগত কিছু ব্যাপার আছে জেইন বয় করবা তাই সংক্রামক রোগীর নিকটে যাইবা না একটা বহুত আকিদার ইনে একটা ব্যাপার আছে যে সংক্রামক রোগর রোগ আপনার একজন থেকে আরেকজন পর্যন্ত যা পৌঁছে আর তিরমিজি শরীফের রবায়ত মতো এবং আবু দাউদ শরীফের রবায়ত মতো বন্দা যে সময় সবর হাট সমান নাই সবর সাহস সমান নাই বন্দা যে সময় একেন ভরিয়া একেন আনিলিবার লাল জার খৈব বিসমিল্লাহিল্লাজি লা ইয়াগুরু মাসমিহি শাইউং ফিল আরযি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম আর কোন রোগী দেখাত গিয়া যে সময় বন্দায় দোয়া ফড়ি লিব আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা আপনার সুন্দর আসতে শুনে একজন কলার ফেকা করছেন আবার ফিরে আসবো আপনার কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু জি আমি আপনার কাছে একটা বলতাম আমার জি বলুন প্লিজ আমার এখন বেবি আছে না কি তো তার জন্য মর করে আছি আমরা কইতাম আকি লন্ডনের বাড়া কোনো দেশে যদি আমরা যাই তে আল্লাহর কাছে কইতাম তে ফয়লো আল্লাহর বাড়ি লইয়া যাই আমার বাচ্চারে তারপরে অন্য কোনো দেশে যাই জি এখন আমরা যাই আমার সামনে যাই তো এখন তো আর উমরা যাওয়া প্ল্যান না বন্ধ করে লিছি এখন যদি আমরা উমরা না গিয়ে অন্য কোনো দেশে যাই গিয়ে তে আমরা কোনো গুনাহ হই বলি তে আমরা কিতা করতাম আমারে একটু বুঝাইয়া কই দাও প্লিজ আচ্ছা আচ্ছা অসংখ্য চমৎকার একটা কোশ্চেন করেছেন ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন আমাদের সমিতি আলোচক যে সুন্দর আলোচনাগুলো পেশ করে যাচ্ছেন এবং আগেরও কিছু প্রশ্ন আছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো উত্তর দেবো অনুষ্ঠান দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আবারও ফিরে যাবো আমাদের শেখ আব্দুল হাবিব সাহেবের কাছে ধন্যবাদ আমি আলোচনা তো কথা আসলাম
এক বেমারি দেখার যাওয়ার পরে বেমারি দেখলে এত সব এক মকবুল উমরার সব আরও অনেক 80,000 ফরিস্তা হলে এর লাগে মাগফিরত দোয়া করই একজন বেমারি দেখাত গেলে আর বেমারি দেখাত গেলে সময় দোয়া করিবা আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ও ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে বেমারি দেখাত গেছেন আর আপনি গিয়া ও দোয়াটা পড়ি লিছেন এই বেমার আল্লাহ তাআলা আপনারে দিত নাই এই বেমারটাকে আল্লাহ আপনারে হেফাজত করে রাখবো কত বড় আপনা একটা আমল করলে এত বেশি ফজিলত এখন কত হইল করোনা ভাইরাসর খান্দার যাইতাম না কেউ দেখতাম না ইনো ইলো সংক্রামক হয়ে দিব হ্যাঁ হইব এই কথাও আছে রোগর সংক্রামক রোগ একজন থেকে আরেকজন ফাঁস হয় এই কথা ঠিক আও কথা নবীজিয়ে হয়েছে কিন্তু যার সাহস আছে যার হিম্মত আছে আমি আগে এক কথা কইছি হাড় সবর সমান নাই সাহস সবর সমান নাই আর আল্লাহর উপর ইয়াকিন সবার সমান নাই যার এই কথা দিলাই বল কাদরি খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা আর এই কথার উপরে তার ইয়াকিন আর বিশ্বাস থাকব যে হায়াত এবং মৌতর মালিক তো আমার আল্লাহ আল্লাহ ছাড়া আর সেই সময় কইব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামা ওহুয়া সামিউল আলীম এই মানুষের কিন্তু হইতো নাই এই মানুষের সংক্রামক রোগে এই মানুষের ফাইতো নাই আর যার দিলের মধ্যে ডর আছে ভয় আছে তাই দূরে যাক্তা এখন কত হইল বর্তমান যে করোনা ভাইরাস দেখা দিছে এগুলো কি দোয়া চাইছেন দোয়া হইতো দোয়াটা হইল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল দুজামে ওমিন সাইয়িল আসকাম ওয়াল্লাহ যে সমস্ত যত জাতর রোগ আছে উম্মাল আছে কষ্ট রোগ আছে সকল প্রকার কঠিন যে তার রোগ ও রোগটাকে আল্লাহ তুমি আমারে হেফাজত করো এটা আবু দাউদ শরীফের একটা রেওয়ায়েত জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইরকম যে সময় মহামারী আহারে রোগ ধারণ করল এই সময় দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল্লাহ তোমার কাছে ফানা সয়্যার তোমার কাছে ফানা সয়্যার উম্মাদ কষ্ট রোগ এবং ওই যে জুনুন অর্থাৎ ফাগলামি ওয়াল জুজামি ওমিন সাইয়া ইল আসকাম অর্থাৎ যত জাতর কঠিন রোগ কঠিন রোগের মধ্যে এখন করোনা ভাইরাস কঠিন রোগ আরও কত রোগ হইতে পারে এখানে এই দোয়া আমরা প্রত্যেকে বলিতাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওমিন সাইয়া ইল আসকাম ও দোয়াটা আমরা পড়িতাম আর কোনো রুগী যদি হইয়া যায় তে আমরা এই রুগীরে দেখা দেখলে দোয়া করতাম রুগী দেখা যায় গেলে আমরা কিছু কিছু বুজুর্গ হলে ও যেন বেমারি দেখেন বেমারি দেখলে দৌড়াইন খুঁজু আমি তার ঠিমারদারি খুঁজিয়াই এই বেমারির খাসাত যাই যে কোনো বেমারি হোক সেই সময় গিয়া দোয়া ফর্তা আল্লাহুম্মা ইন্নি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি
وفضلني على كثير ممن خلق تفضيلا আর আপনার ইয়াকিনের বিশ্বাস রহিত হতা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ছাড়া আর কেউ কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না আসমান জমিন দুনিয়া মধ্যে আল্লাহ ব্যতীত কোনো ক্ষতি করার ক্ষমতা কেউর নাই এই কথার উপর যার ইয়াকিন আছে বিশ্বাস আছে তারে সংক্রামক রোগে ফাইত নাই অর্থাৎ একজনের কাছে তার কাছে এই রোগ যাইত নাই আর যান আমি এটা একেবারে সারাংশ কথা কইয়ার যার বয় আছে তাই দূরেই থাকতা খান্দার যাইতা না কারণ সাহস সবার সমান নাই কেউ আপনার 500 পাউন্ড খরচ করতে ডরাইব আর কেউ 5 লাখ ঋণ করতে ডরায় না সবার সমান সাহস কি হইতে পারে না সমান নেই জি ওলা কেউ আপনার একা একা সফর করতে তার বয়ে নাই রাইড চলতে পারবো কেউ আপনার একা ঘর থেকে বাড়িবার সাহস নাই সাহস কিন্তু সবর সমান নাই হাড়ও সবর সমান নাই যাই হোক সময় সংকীর্ণ আমার অনেকে প্রশ্ন করছেন এই উত্তরের দিকে আমি যাই গিয়ে জি না আমরা এখন ব্রেকে চলে যাব একটু আলোচনা করেন মাত্র এক দুই মিনিট আছে ব্রেকে ব্যক্তিগত ইনশাআল্লাহ ব্রেক থেকে আবার পরে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আমার সারাংশ কত হইল যে করোনা ভাইরাস লাগিয়া ব্যস্ত দোয়া করতাম দোয়ার মধ্যে কয়েকটা দোয়া আছে আল্লাহুম্মালা তাকসুল না বি গাজাবিকা ওয়ালা তুহলিক না বি আযাবিক যদিও এটা জোর তুফান মেঘ কারণ ওটাও তো একটা মুসিবত জোর তুফান মেঘ বাতাস বাতাস উড়াইনের এই সময় দোয়া করতাম আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া আল্লাহ আমরা তুমি হালাক করিও না তোমার গজব দিয়া ওয়া লা তাকতুলনা আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক আল্লাহ তোমার আযাব দিয়ে আমরা রে ধ্বংস করিও না আল্লাহ তোমার আযাব দিয়ে আমরা রে ধ্বংস করিও না আর بسم الله الذي لا يغر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم সকালে বিকালে তিনবার তিনবার প্রত্যেক বলার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমরা ছোট একটা ব্রেকে যাব ইনশাআল্লাহ ব্রেক থেকে এসে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবো ইনশাআল্লাহ আমাদের শেষ পর্বে এসে ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্ন এবং যাদের ফোন বাকি আছে ওদের ফোনগুলো দেবো ইনশাআল্লাহ সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু